একজন কানা আর ল্যাংড়া দুইজন হলো দোস্ত দুইজন ভিক্ষা করে সারাদিন কিন্তু ইমানদার ভিক্ষ মাগরিবের আজান হয়ে গেছে যখন আজান হয়ে গেল নামাজ তো পড়া দরকার নামাজ পড়লে আল্লাহ যদি ভিক্ষা বেশি দেয় তার সত্য আমরা দুজন জামাতে নামাজ পড়ি দুই দোস্ত যখন নামাজে দাঁড়াবে এখন জামাত করলে তো একজন ইমাম লাগবে লাগবে কিনা কথা বলতে হবে কিন্তু লাগবে কি না তো বলছো দোস্ত ইমামতি কে করবে তো কানা কষ্ট দেখো আমি তো ভালো চোখে দেখি না সিজদা কোন জায়গা থেকে কোন জায়গা দেব নামাজি বাতিল হয়ে যাইতে পারে তা তুমি দোস্ত পাও একখান না থাকলে তুমি তো চোখে দেখো তুমি ইমামতি করো তা পরামর্শ সাপেক্ষে ল্যাংড়া হলো ইমাম আর কানা হলো কি মুসল্লি মুক্তাদি

ইয়া কানা আমদ পিছন থেকে কানা মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি রে পরে ভালোবেসে আমি মহাব্বত করে ইমা মতির দায়িত্ব দিলাম মোদী আমার এই গালাগালি শুরু করেছে এবার বলতেছে আলহামদু সুরা শেষ করে বলতেছে ওয়াকানা মিনাল কাফিরিন কানা কয় আগের বার খালি কানা কইছে ওরে মাফ করে দিয়েছে এবার দি কানা আবার কাফেরও কয় কানা সিদ্ধান্ত গ্রহণ করে ওরে সহজে ছেড়ে দেওয়া যাবে না এবার কানা পিছন থেকে রাগ করে ফতুয়া দিচ্ছে কানা যদি কাফের হয় কানা যদি ফাঁসেক হয় এবারও পিছন থেকে বলে আচ্ছা ভাই আপনাদের কাছে বিচার ও যে আলহামদু সুরা ইয়া কানা বুধু বললো এর মানে কি ওর শোক নাই ও কানারে বলছে কথা বলে না এ কানা তো সুরা ফাতেহার কানাইয়া কানা বুধু কিন্তু ওর শোক নাই ওর যে দোষ আছে ও মনে করছে মনে হয় আমার এ গালাগালি করছে আজকে কোরআনে কারিম থেকে হক কথা বলতে গেলে কোরানে কারিমের শক্ত বক্তব্য দিতে গেলে যারা সেকুলারিজাম করে বাংলাদেশে যারা আলেমদেরকে দেখতে পারে না বাংলাদেশে যারা কোরআনের বুলবুলি কোরআনের পাখিদেরকে যারা মিথ্যা মামলা দিয়া জেল জুলুম দিয়া যারা জেলখানার ভিতর ঢুকাইছে যখন আপনি সেকুলারিজামের বিরুদ্ধে কথা বলবেন তখন এই চাকুদের মাথা গরম হয়ে যাবে মাথা ঠিক থাকবে না তখন তারা মনে করে হুজুর মনে হয় কুরান বা জামাদেরকেই বলতেছে আসলে আমরা তোমাদেরকে বলি না আমরা কোরআনের ইয়া কানা গুজু বলি নেই ওইটার কথা বলেন না কেন এই জন্য কোরআনে কারিম থেকে আলোচনা শুনবেন উদাহরণটা দিলাম এর জন্য কোরআনে কারিমের বক্তব্য দিতে গেলে কিছু কিছু কানা এরকম আমাদের সমাজ আছে না না তবে কোনো কানাকে ঝাড় দেওয়া হবে না বলেন কোরআন থেকে আলোচনা হবে খুব লম্বা সময় নয় সংকৃপ্তাগের আলোচনা হবে যেহেতু আমি অনেক দূর জার্নিং করে আসছি শরীরটা খুব বেশি ভালো লাগতেছে না এর জন্য নির্দিষ্ট আয়াতের উপরে কিছু কথা কথা ইনশাল্লাহ আলোচনা শেষ করবা তৌফিক দান করুন বলেন আমিন আসুন ডানে বামে আর কথা না বাড়াই আমরা সরাসরি কোরআনে কারীমের আলোচনার দিকে চলে যাই তবে তেলাওয়াত কৃত আয়াতে ঢোকার আগে আর একবার কষ্ট আপনাদেরকে দেব একটু হাত তুলে বলেন তো এখানে ইমানদার কারা কারা এটাই কিন্তু আলোচনা ইমানদার কারা কারা হাত তোলেন সবাই হুজুর দেখেন তো হাত কেউ ফাঁকি রাখছে না কেউ সবাই ওটাইছে মাস ফাতন এখানে সকলেই দাবি করেছেন আপনার ইমানদার কথা বলেন ঠিক কিনা না শুধু এখানে নয় আপনি যদি বাংলাদেশের যতগুলি ইসলামিক অনইসলামিক ইসলামিক দল আছে আগে আপনি ইসলামিক দলের দিকে যান আপনি জিজ্ঞাস করেন প্রথমে তবলিক জামাতের ভাইদেরকে যে তবলিক জামাতের ভাইরা তোমাদের কাছে প্রশ্ন বাংলাদেশে সবথেকে ইমানদার বেশি কারা তবলিক জামাতের ভাইরা এক বাক্য জবাব দিবে বাংলাদেশে যদি কোনো দল ইমানের পথে থাকে পথে থাকে। তাহলে বাংলাদেশ তবলিক জামাত আছে বলবে কিনা এরপর আপনি যদি চরমোনায়ের ভাইদেরকে ডেকে বলেন বলো ভাই বাংলাদেশে সব থেকে বেশি ইমানদার কারা তো চরমোনার ভাইয়েরাও দারাজ কণ্ঠে একই জবাব দিবে বাংলাদেশে যদি হকানি কোন দল থাকে সরমোনার পিসের মরিদ্রাই আছে বলবে কিনা কথা বলেন বলবে কিনা আপনি যদি জামাত ইসলামের ভাইদেরকে ডেকে বলেন বলো তো বাংলাদেশে সব থেকে হক দল কারা একই জবাব জামাত ইসলামের ভাইয়েরা দেবে বাংলাদেশে যদি কোনো হকানি দল থাকে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী আছে বলবে কিনা এমন কি আমার ফরিদপুরে যারা গরু আর ছাগল নিয়ে করে খাজা বাবার মরিচ যদি আপনি এই পাঠকর্দেরকেও জিজ্ঞাসা করেন। যে বল দেখি সবথেকে ইমানদার বেশি কারা এই খাজা বাবার হুকুর হুক্কুর ওরাও বলবে যে আমরাই শ্রেষ্ঠী মানদার কথা বলে না এমনই করে সর্ষিনা মানিকগঞ্জ ফুরফুরা মেদিনীপুর সৈনফুরি যত গলি দল আছে ইসলামিক প্রত্যেকের দাবি হল আমিই শ্রেষ্ঠী মান্দার আমিই সারা মুসলমান এবার অন ইসলামিকের কথা বাদ দেন যারা অন ইসলামিক দল যারা প্রতিদিন আলেমদেরকে মুরগির মতো খাইতেছে দৌড়ে দৌড়ে যারা আলেম আলামাদেরকে প্রতিদিন মুরগির মতো জবাই করতেছে রাতের বেলা লাইট নিবে যার আলেমদেরকে বিরাস ফায়ার করে মারে আপনি যদি ও নাস্তিকের বাচ্চারও জিজ্ঞাসা করেন বলো দেখি বাংলাদেশে ইমানদার বেশি কারা ও নাস্তিক জবান খুলে বলবে আমি ইমানদার বলবে কিনা তো সবার দাবি হলো আমি সেরা আমি ইমানদার আল্লাহ কয়ে জবানে দাবি করলে হবে না সুরায় আনকাবুদের কাবুদের দুই নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক ইমানদারের পরিচয় দিয়েছেন আল্লাহর পরিচয়ের ভিতরে যদি আপনি পড়ে যান আপনি ইমানদার যদি না পড়েন আপনি সাইন নাম্বার বাট ফার এবার আসুন আল্লাহ পাক কি বলে দেখেন

মানুষেরা কি বলে আমি ইমানদার হওয়া যায় না আল্লাহ কয় লোকেরা কি মনে করে আমি একজন ইমানদার আমি একজন খাটি মুসলমান আল্লাহ কয় ইমানের দামি জবান দে করলে হবে না ইমানের দাবি করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষা দেওয়া লাগবে ঠিক না কেমন পরীক্ষা দেওয়া লাগবে রে আল্লাহ রে রায়তের ভিতরে বলেন ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين হেরে মুসলমান দিলের লাগাইয়া বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাগ ডেকে বলে লোকেরা কি জবান দিয়ে নিজে কি মান্দার দাবি করে অথচ তোমাদের পূর্বে যারা ইমান গ্রহণ করেছিল আমি আল্লাহ রব্বুল বলালিন ইমান গ্রহণ করার কারণে ইমানের পদে ফালাইয়া তার পরীক্ষা করেছিলাম এ কারণে এই পরীক্ষা করেছিলাম আমি আল্লাহ দেখেছিলাম ইমানের দাবিতে বান্দা সত্যবাদী না মিথ্যাবাদী তাহলে বুঝা গেল ইমানের দাবি করার পরে পরীক্ষা আসবে কি আসবে কথা বলেন কি আসবে সকলে বলেন কি আসবে কোন স্টুডেন্টের জীবনে যদি পরীক্ষা না থাকে স্টুডেন্ট হতে পারে না ঠিক কিনা কথা বলেন কোন মানুষ সীমানের দাবি করার পরে যদি তার জীবনে পরীক্ষা না আসে তাহলে বুঝতে হবে ওটা ইমানদার নয় ওটা মুসলমান নামের ভেজা আরে মুসলমান কেন পরীক্ষা আসবে এ কারণে পরীক্ষা আসবে নবী আমার বলেছেন আদ দুনিয়া সেজনুল মুমিন ও জান্নাতুল নবী আমার বলেন এই দুনিয়াটা হলো কাফেরদের জন্য খানা আর ईमानदार মুমিন বান্দাদের জন্য হলো দুনিয়াটা আযিলখানা ঠিক হবে জি ইমানের পরীক্ষা আসবে জরে বলেন কিসের পরীক্ষা কিন্তু আজকে আমাদের দেশে দেখা যায় অনেক মুসলমানের বাচ্চারা ইমানের দাবি করে পরীক্ষা জীবনে কিছুই নাই আসে না নাই কথা বলেন এখন বিষয় হলো ঈমানের দাবি করার পরে যদি জীবনে পরীক্ষা আসে আমার আল্লাহ পাক বলেন কিসের পরীক্ষা জেনে নাও ওয়ালা নাবলু আনকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জাওই ওয়া নকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুয ওয়া আসাবর ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন বান্দা বান্দির শুনে রাখ ইমানের পথে পা বাড়ালে পরীক্ষা দিব ভয় দিয়ে কি দিয়ে এরপরে তোর মালের ক্ষতি হবে তোর জানের ক্ষতি হবে তোর ফসলের ক্ষতি হবে ওরে বান্দা এত ক্ষতির পর যদি ধৈর্য ধারণ করতে পারো ফি জান্নাতিন নাই আল্লাহু আকবার বলেন আল্লাহ কয় এত সুন্দর জান্নাতের ভিতরে ধরে ঢুকা ভরে বান্দা বান্দি ওই জান্নাতের নিয়ামত খাইয়ে শেষ করতে পারোয়া না সুবহানাল্লাহ এবার আসুন বাস্তবদার সংলাচনাকে মিলিয়ে নিন ভাইয়ের আমার পথে পা পরীক্ষা আসবে এই পরীক্ষাটা কখনো মিথ্যা মামলা হতে পারে কথা বলে না কেন ভয় পেতেছেন নাকি তাহলে জোরে সরে কথা বলতে হবে ঠিক আছে ইমানের পথে পা বাড়ালে মিথ্যা মামলা মধ্যে চাপে এমন কি মিথ্যা অপবাদ দিবে কারণ হলো আর খ্রিস্টানেরা জানে ইমানদার যদি মাথা চারা দিয়ে ওঠে একজন ইমানদারের দ্বারা শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ এক বয়ানের দ্বারা মুসলমান হয়ে যায় এই জন্যরা কুত্তা খাবার মতো খেপে যায় ওদের মাথা বিগড়িয়ে যাই তেরে মুসলমান মনে রাখবা ইমানদারের প্রতি যদি মিথ্যা বাদ চেপে যাই মামলার হামলা হয় তাই বলি ইমানদারকে খারাপ ভাবা যাবে না কারণ হল সাধারণ আলেমুল আমার উপরে যখন মিথ্যা মামলা দেওয়া হয় অনেক মুনাফিক মার্কা মুসলমান আছে বিশ্বাস করে কথা বলেন ঠিক কিনা এবার একটু জবাব দেন রে মুসলমান আল্লাহর পাই গম্বার মুসার নাম কি আপনারা শুনেছেন কথা কয় না এবার আসুন অপবাদ দিলেই যে খারাপ তা কিন্তু নয় রে ভাই নবীদের জীবনে কি গুণা ছিল পিছনের ভাইরা কি বলেন এবার আসন মুসা আলাইহিমুস সালামের উপরে যখন তাওরাত শরীফ নাজিল হয়ে গেল আল্লাহ রব আল্লাকে বলল মুসারে আমার তাওরাতের রাতের বানাও স্বর্ণ দিয়া আল্লাহ কয় মুসারে স্বর্ণ দিয়া গিলাফ বানাও মুসা কয় আল্লাহ আমি গরিব মানুষ এত স্বর্ণ পাবো কোথায় আল্লাহ কয় চিন্তা করো না ব্যবস্থা করে দিচ্ছে আমার আল্লাহ পাক জান্নাত থেকে একটা পাথর বের করে দিল যার নাম বলো পরশ বলে মুসার এই পাথরের খানা লোহার সঙ্গে ঘষা লাগাবা লোহা শোনা হয়ে যাবে মুসা পাই দায়িত্বরা দিল কারুনের উপরে কার উপরে কথা কয় না কারণ আল্লাহর ওলি ছিল না কি তাও কি জানো না রে কারণ আল্লাহর ওলি না শয়তানের ওলি ছিল যখন কারণের উপরে দায়িত্ব দেয়া হলো কারণ সেই পরশ পাথর দিয়া বানাইতে বানাইতে এত সম্পদের মালিক হয়ে গেল কারণের যে গোডাউন গোলা ছিল গোডাউনের যে তালা ছিল তালার যেই চাবি গোলা ছিল ওই চাবি বহন করতে সত্তর জন যুবকের প্রয়োজন হতো কত সম্পদের মালিক আল্লাহ কই মুসারে কারণ কে ডেকে বল এত সম্পদ যদি হালাল করতে হয় তাহলে ওই সম্পদ থেকে আমার রাস্তায় জাকাত দেওয়া লাগবে কি দেওয়া লাগবে জাকাত আপনাদের দেশে দেয় না জাকাত কোম্পানি একটা আলাদা কোম্পানি ঠিক কি না ভাই জাকাতের কাপড় একটা আলাদা কোম্পানি শীতের সময় মুরব্বী মানুষ জাগাতের লুঙ্গি পরে লুঙ্গি বলছেন তো কি বলেন আপনারা লুঙ্গি তো তাইলে তো ঠিক আছে পজিটিভ জাগাতের লুঙ্গি পরে গরিব মানুষ সকালবেলা আনন্দের সাথে তার ঘুম ভাঙছে এহ গরিব মানুষ লুঙ্গিন লুঙ্গি পরছে ঘুমের থেকে ওইটা বিচারার দর সামনে যখন দাঁড়াইছে সূর্যের আলোটা কেবল উঠছে আর চাচার ভিতরে সদরঘাট যা আছে সব কথা বলে না

কারণ কয়ে জাকাত জাকাত দিতে পারবো না মুসালাইসালাম যখন বারে বারে বলে জাকাত দেওয়া লাগবে কারণ চিন্তা করলো মুসার মুখ যদি বন্ধ করতে হয় এই জাকাতের বিধান থেকে মুসার তাফসির করা যদি মুসার ওয়াস করা যদি বন্ধ করাতে হয় এমনি বললে হবে না মুসার বিরুদ্ধে মামলা দায়ের করা লাগবে এমন কারণ বাংলাদেশে একটাও নাই হ্যাঁ হাতে গুনে ধরা দেবা ইসকে খাপে খাপ কথা কয় না কারণ কয় মুসারে সাবধান হয়ে যাও বেশি বাড়াবাড়ি করো কিন্তু মুসা কয় কারণ রে বাড়াবাড়ি করছি না আমার আল্লাহ পাকের হুকুম যাকাত দিতে হবে যতক্ষণ পর্যন্ত মুসার দেহের ভিতর রক্ত চলাচল করবে মুসা আল্লাহর কথা বলেই যাবে আমরা বাংলার নমরুদ যারা বাংলার আবু জাহেল যারা না নাই কথা বলেন আমরাও তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই একজন আলেমকে জেলখানায় ভরে নয় ছদ আলেমকে জেলখানায় ভরে নয় বাংলার লক্ষ লক্ষ আলেমকে যদি জেলখানার ভিতরে পড়ে দাও খোদার কসম করে বলি একজনকে হক কথা বলার জন্য জেলখানার ভিতরে ঢুকাবি পরের দিন বাংলার জমিনে শত শত হক কথা বলার আলেম তৈরি হয়ে যাবে ঠিক না বেটি এক সেকেন্ডের জন্য কোরআনের হক কথা বলা বন্ধ হবে না এবার কারণ দেখে বলে বুঝেছি বিকল্প ব্যবস্থা করা লাগবে কারণ এবার ট্রাইব্যুনাল গঠন করলো কি করলো হ্যাঁ খুব ভালো করে বুঝে কারণ এবার দুশ্চরিত্র একজন মহিলাকে ভাড়া করে বলল মুসা তো হাজার হাজার মানুষের ভিতরে ওয়াজ করে বেড়াই তাফসির করে বেড়াই ও মহিলা তোমার দায়িত্ব হলো মুসার বিরুদ্ধে জনগণের সামনে দাঁড়াই একটা মিথ্যা সাক্ষী দেওয়া লাগবে কি সাক্ষী আসনি দাসে ওই জোরে কও মুসলমান আসনি খুব ভালো করে বুঝার চেষ্টা করো রে ভাই আল্লাহর পয়গম্বর মুসা নবী লক্ষ লক্ষ জনতাকে নিয়ে তাফসীর করতেছিল তাফসীর করতে করতে যখন জিনার বয়নের কাছে আসছে এমন সময় কারণ দরায়ক কয় ভাই আমার কথা আছে কি কথা বলো বলা আপনি জিনার বয়ন করলেন সেই zina যদি আপনি করেন আপনার বিচার কি হবে বলে মুসাফাই গম্বর তো আমার আপনার মতো সিটার বাট পার ছিল না দলীয় বিচারক ছিল না কথা বলেন ঠিক কিনা মুসাফাই গম্বর ডেকে বলে সাধারণ পাবলিকের যাই বিচার হবে আমি পাই যদি জিনা করি আর সাক্ষী যদি থাকে আমি মুসারও সেই বিচার হবে এমন বিচার বাংলার ঘরে ঘরে হচ্ছে না কথা কয় এমন বিচার হইতেছে বাংলাদেশে যদি সঠিক বিচার হতো আল্লাহ পাক কোরআনে যেটা বলেছেন ও মানলাম বিমা আনজালাল্লাহ ফাউলান ইন কাফুরু আল্লাহ কয় বিচার করবি আমার কোরআন দিয়ে যারা আমার কোরআন দিয়ে বিচার করে না হলো কাফের কথা বলেন না কেন যদি আজকে বাংলাদেশে সঠিক বিচার হতো ন্যায় বিচার হতো আল্লাহে আল্লাহর কসম করে বলি লতিফ সিদ্দিকের মতো কুত্তার বাচ্চা নবীরে গালি দিয়ে বেঁচে থাকতো না কথা বলেন না কেন যদি আজকে বাংলার জমিনে নাই বিচার থাকতো দাউদ হাইদারের মতো নাস্তিকের বাচ্চা বেঁচে যেত না ঠিক কিনা বলেন যদি আজকে বাংলার জমিনে ন্যায় বিচার হতো উনিশশো চুরানব্বই সালে তসলিমার মতো বেশায় আজ জীবিত থাকতো না কথা বলেন না কেন কিন্তু বিচার আছে নাই কি সঠিক বিচার কথা বলে না মুসা আলাইহিমুস সালাম ডেকে বলতেছে সাধারণ পাবলিকের যেই বিচার আমারও সেই বিচার এবার কারণ কয় মহিলা তাড়াতাড়ি ঢোকো জনগণের ভিতরে মহিলা দ্বারাই হো মুসল্লিরা মুসলমানেরা শোনো তোমরা যাকে বিশাল তাপসির কারক বলে জানো এই তাপসির কারক তো এই মুসা তো আমাকে ধর্ষণ করেছে কি নাউজবিল্লা যারা বলেন নাই তারা কি ওই মহিলার পক্ষে তাহলে জোরে বলেন নাউজবিল্লা হেবার মুসা সালাম জালালি মিজাদের মানুষ ছিল অত্যন্ত রাগি মানুষ ছিল চোখটাকে বড় করে করে মহিলার দিকে তাকাই বলে যা বলবা ভালো করে सुधा যদি বলবা খবরদার মহিলা মানুষ তো পাম দিল যেমন ফোলে আবার দাম কি দিলে তেমন উমিয়ে যায় একবার মোসানবি যখন গরম দিছে তখন কয় হুজুর বিশ্বাস করেন আমার একটুও দোষ নাই এই কারণ হারামজাদ আমারে টাকা দিয়া এক সপ্তাহ পরে ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা সাক্ষ্য আমারে মুখস্থ করাইছে কমর ভাস এ মুসলমান সত্য সাক্ষী আর মিথ্যা সাক্ষীর ভিতর পার্থক্য আছে না নাই মিথ্যা সাক্ষী দাই কারা কলা কলা চুরি করে করে জীবন কাটছে সে হয়েছে রাজ সাক্ষী আল্লাহ পাক বাস্তব দেখাই দিয়েছে মিথ্যা বলার কথা বলার কারণে কিছু কিছু কোলাঙ্গারের জবান আল্লাহ পাক দেখা করে দিয়েছেন সত্য সাক্ষর ভিতরে কোন বাথে না কথা স্পষ্ট করে বলে যায় আর মিথ্যা সাক্ষী যেগুলা দেওয়া হয় কথা একটা বলে ঢেকুর গেলে ঠিক কথা হয় না এবার মহিলা ডেকে বলে হুজুর আমার কোন দোষ নাই কারণের সব দোষ মহিলা যেমন বলেছে হুজুর আমার কোন দোষ নাই কারণের দোষ আজকেও যারা বাংলাদেশে মিথ্যা সাক্ষী তৈরি করতেছে আল্লাহর কসম করে বলি ওরা একদিন বলবে ও বাংলার আলেমুল আমাদের কোন দোষ নাই বাংলার কারণের আমাদেরকে মুখস্থ করাইছে সেদিন সামনে আসে না ও মুসলমান এবার মুসা কয় আল্লাহ রে বিচার তুমি করব না আমি করবো আল্লাহ কয় মুসা রে এই মুহূর্তে মাটির ক্ষমতা তোর হাতের ভিতর ছেড়ে দিলাম তুই যা বলবি মাটি এখন তাই শুনবে এবার মুসা আলাইহিস সালাম ডেকে বলে খুঁজি হে মাটি ধর কারণ রে কারণের সঙ্গে সঙ্গে গিরা পর্যন্ত কি লেখায় ফেলছে আবার কয় খুঁজি হে মাটি ধর কারণকে মজা পর্যন্ত গিলে ফেলছে কারণ কয় বুঝতে পারছিরে মুসা আমার এত সম্পত্তি এত সম্পত্তি দেখে তুমি আর তোমার আল্লাহর লোভ সামলাইতে পারো ওই ওইজননি আমার মাটির মধ্যে পুঁতে থুইয়ে তুমি আর আল্লাহ সম্পদ ভাগাভাগি করে খাওয়া আল্লাহর সম্পত্তি কত বড় সম্পদ রয়েছে চিন্তা করছে মোসা কয় মাটির কারণের সম্পদ যেখানে যা সব গ্রাস করো কোনো সিরিনে কেরম গান লিখেছেন সেখান থেকে কারণের সম্পদ আর কারণ মাটিতে গিলতেছে আবার কোন করো কারক লেখছেন গিলা হয়ে গেছে কেউ কেউ লেখছেন কেমন পর্যন্ত গিলবে আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল মুসলমান আল্লাহর পাই গম্বার মুসা একজন নিষ্পাপ মানুষ বেগুনা মানুষ তারপরও তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে কি হয় না তো মুসানবির বিরুদ্ধে যদি মিথ্যা মামলা হয় তা আপনি কি মনে করেন বাংলাদেশে সমস্ত পীরকে এক জায়গায় করলে একজন সাহাবির জুতার সমান মূল্য হবে না যেখানে নবীদের বিরুদ্ধে হক কথা বলার কারণে মিথ্যা চাকরি দেওয়া হয় আপনি কি চিন্তা করেন বাংলাদেশে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কথা বলে তাদের বিরুদ্ধে কি মিথ্যা চাকরি হবে না কিন্তু আমরা বলতে চাই যতই তোমরা জেল দাও জুলুম দাও জরিপানা দাও মিথ্যা মামলা দাও এ বাংলার ফেরাউনেরা বাংলার নম্রদেরা বাংলার কারণেরা তোমরা জেনে রাখো যতক্ষণ পর্যন্ত মুসলমানের দয়ের ভিতরে রক্ত চলাচল করবে এক ঘন্টার জন্য নয় এক মিনিটের জন্য নয় এক সেকেন্ডের জন্য কোনো ফেরাউনের বাচ্চার কাছে মাথা নত হবে না হবে না স্লোগান কি মনে থাকবে হ্যাঁ থাকে না কি এরকম স্লোগান জিহাদ চাই জিহাদ চাই পুলিশ দেখলে কয় বাপ বেটা কেউ নাই হুজুর রেকা ফলাইতে চলে যাবেন নাকি ঈমানের দাবি করলে পরীক্ষা sene নাই কথা বলেন কেন পরীক্ষা হবে কারণ হলো এই দেশে যারা জিরো আর যারা হিরো জিরোরা হিরোদেরকে জিরো বানানোর চেষ্টা করবে কিন্তু এই দেশ আপনাদেরকে জানতে হবে জিরো কারা আর হিরো কারা যদি এটা না বুঝি তাহলে ইমানে পথে পা বাড়ানো যাবে না কোন মানুষ যদি কোন দল যদি ইমানের পথে পা বাড়াই সাধারণত চারটা শক্তি তাদের ঘরে চাপতে জোরে বলেন কয়টা এক নম্বরে জেনে রাখুন কোন মানুষ যদি ইমানের পথে পা বাড়ায় এক নম্বরে গোটা বিশ্বের ইহুদিয়ার নাসারারা খেপে যাবে কথা বলেন ঠিক কিনা আজকে আপনি বাংলাদেশের বুকে তাকিয়ে দেখেন যতগুলা ভণ্ড পীর আছে আছে না নাই হ্যাঁ এই পীরগুলা দেওয়ানবাগী রাজারবাগী রাজার বাগি কুতুব এরপরে যত ভন্ড তরিক আছে মাস বান্ডারি সহ যতগুলা নাস্তিকবাদী সেরে কার কুফরি করে বেড়ায় এদেরকে মদত দেয় বাংলার কোন মানুষ নয় এদেরকে মদত দেয় হলো গোটা বিশ্বের হদিয়ার কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার এরে মুসলমান জেনে রেখো ইমানের পথে পা বাড়ালে এক নাম্বারি ইহুদিরা খেপে যাবে ওদের চক্রান্ত হলো বাংলার জায়গায় জায়গায় ভণ্ড পীরদের কেউ আর আস্থা না গাড়ায়া যারা ইসলামী আন্দোলন করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবার চাই এই সমস্ত সরল মুসলমানদেরকে শেরেক করায়া সেজদা করায়া বেঈমান করাইতে চাই ঠিক না হিন্দু মা হলো 13 প্রকার কত প্রকার কত প্রকার মুসলমানের বা হলো তেত্রিশ প্রকার কত প্রকার বললাম কয়েকটার নাম বলি দয়াল বাবা আছে না নাই খাজা বাবা আছে বাবা জামাই ভাগলা বাবা গাজা বাবা মদনা বাবা সুহান আল্লাহ গন তাসবিহ যাতে পাগল তালে ঠিক না মুসলমান চিন্তা করল হিন্দুরা নিল মা কালী মা দুর্গা সরস্বতী মা আমরা কেন উপরে থাকব নিচের দিকে আমরা না বারবার বিশটা কিন্তু দুঃখের বিষয় হলো আজকে জানতে হবে মুসলমানের বাবা কইজন যারা লাগবে কি লাগবে না এক নম্বরে মুসলমানের বাপ হলো লাকাদ কাররামনা বানিয় আদম সুবহানাল্লাহ ক এক নম্বরে মুসলমানের আদি পিতার নাম হলো আদম আলাইহিম সালাম ঠিক না বেঠি দুই নাম্বারে মুসলমানের পিতার নাম হলো মিল্লাতাবিকুম ইব্রাহিম ও আসমাকুমুল মুসলিমিন বলেন তো মুসলমান আমাদের জাতির পিতার নাম কি বুঝে শুনে কন আর একবার সালাম আলাহিমে যদি কোনো ব্যক্তি নিজেকে জাতির পিতা বলে দাবি করে অথবা কেউ যদি জোর করায় কাউকে জাতির পিতা বানানোর চেষ্টা করে তাহলে ওই মুসলমান বেইমান হয়ে যাবে কারণ হলো পাক নিজেই ইব্রাহিমকে জাতির পিতা বানাইছে জাতির পিতার হওয়ার যজ্ঞ কেবলমাত্র ইব্রাহিমের আছে অন্য কোন মানুষের ভিতরে জাতির পিতা হওয়ার যোগ্যতা না তিন নাম্বারে মুসলমানের রুহানি পিতা হলো রুহানি পিতা হলো মোহাম্মদ রসুল্লাহ চার নম্বরে মুসলমানের পিতা হলো জন্মদাতা পিতা পাঁচ নম্বরে মুসলমানের পিতা হলো শ্বশুর এই পাঁচজন হলো মুসলমানের পিতা কোন পীরকে বাপ বলা জায়েজ নাই তোর ঘরে আব্বা নাই কথা কয় না তো যারা তারে বাপ কুশকে আপন আব্বাকে যতবার পিতা না বলে আব্বা বলে না ডাকে এই দেশের খাজা বাবার মরিদ যারা দয়াল বাবার মরিদ যারা আপন আব্বার সাইদে বড় দয়াল বাবার বেশি বাপ কইয়া ডাকে কথা কন্যা নাকা এখন আবার নতুন একজন আজ বাবা রয়েছে হজ বাবা কি বাবা ঢাকা নবী দুহারে এই ভন্ডটা ঘরের ভিতরে কাবা শরীফ বানাইছে কাবা বানায়া সাধারণ মুসলমানদেরকে বলতেছে তোমরা গরিব মানুষ টাকা নাই পয়সা নাই মক্কা মদিনায় যাইতে পারবা না তোমরা বারোটার পরে আমার বাড়ি তফ করবা তোমাদের হজ হয়ে যাবে কি বাবা চিন্তা করছেন জন্য মুসলমান মনে রাখবেন আজকে অনেক বিস্ময়ে যারা খান কানিয়া বসে আছে মানুষদেরকে ধর্মের নামে মারে ফাদের গান শোনা বেঈমান করে ঠিক কি না বলেন ধর্মের নামে গান বানায়া বানায়া মানুষদেরকে বেঈমান করে ও মুসলমান জেনে রাখো যে গানের ভিতর শেরেক ভরা যে গানের ভিতর কুফরি ভরা আছে না নাই একটা একটা করে আপনাদেরকে শোনাই শোনাবো ভাই এক প্রকার মুসলমান বাবার মরিদারা বলে মাঝে বান্ডারি বাবাই কয় পয়সা জিকির বাল নাই আরে নাই চার নাই চার কারোর জিকির বাবাই তাতে খুশি আসনা না কথা বলেন না কেন এই জিকির হবে বাবার নামে আল্লাহর নামে বলে নাইসা নাইসা করা লাগবে আর গুরু ধর্মের নামে গান বানাইছে নাইসে আকি কইলিটির তারা বুঝতেছে আমার মুখ দেখে কে দুঃখ বুজিবে বান্ধ বুকে হ না আরে দাল পাম

না হবে আরবিতে না বাংলায় না ইংলিশে না ফার্সিতে তো যার কোনো অর্থ নাই তাই করে হক্করক্কর করো পাগল দছরা কি মুসলমান ভাই এই হল এক প্রকার ধর্মের নামের গান এবার দেখবে সমাজের ভিতরে বড় বড় মানুষের মধ্যে জটা ধরে গেছে দাড়ির মধ্যে জটলা ধরে গেছে চুলের মধ্যে জটলা ধরে গেছে হাতের মধ্যে গাঞ্জার ফট সাই হল সালার সেরান দেখবেন আপনি ওরা ধর্মের নামে গান বানাইতেছে আর ওদের গানগুলো তারাই পছন্দ করে যারা বেনামাজি কথা কয় না গান ওরা গান বলতেছে কই সরারি পুদম কর দমন এ নফস তোমার দেহের রাজা যদি নফস করে অত্যাচার কর তার সুবিচার কেন অনুসারে তার দাও সাজা দেওয়ানে তা বুঝা নফস হলে সুজা তীর সুজার দরকার লাগে না কিছু আনন্দ তোর নবসুস্থ বলে রুজার দরকার লাগে না আরল্লা করে না কই খুব আলাই ক ম এ রমজানের রুজ আমি মুমুন্দার জন্য ফারজ করে দিলাম অসংখ্য গান আছে ধর্মের নাম মিথ্যা গানা সেনানাই কথা বলেন এরপরে আর এক মুসলমান গান বলতেছে সে কইয়ে দেহ পিঞ্জর বসায়া খোদা রে কান্তুর কর তার প্রার্থনা ঠুনটু নুটু আরে গানের কায়দা কি ঢাকা দোহারে মাহফিলে গেলাম সেখানে দেখি রাতের বেলায় তিনটার দিকে গান বেসতেছে যিনি গান গায় তিনি আবার দেশের একজন এমপি জুবান আল্লাহ গরু ছাগল দেশের এমপি বানাইছে শান্তি আল্লাহ দেবে না ও ছাগল নি গান গাইতেছে আল্লাহর গুণ আর পীরের গুণ এক করে ফেলাইছে অথচ আল্লাহ বলেন আর শিরকি ফিস আমার গুণের সাথে যদি কোনো মাকলুকাতের গুণ ত্যাগ করা হয় এটা হবে শিরক কথা বলেন উনি দেশের একজন এমপি গরুরে বানাইছে দেশের এমপি বানান লাগে নাকি জোর করে হইছে কথা কয় না এই সুর নি গান গাইতেছে মুসলমানের প্রতিনিধি মুসলমানের ইমাম তিনি বলতেছে কই আমার খাজা বাবার আর শেখে যারা সাসা চিন্তা করতেছে হুজুর এসব জানি কোন জায়গায় মিয়া আমাদের সব জায়গা ঘোরা লাগে কথা বলেন ঠিক না আবার খাজা বাবা রাগ করতেছেন আপনারা আমি কিন্তু শিক্ষা দেওয়ার জন্য বলতেছি বুঝেন নাই আমার খাজা বাবার আর শেখে যারা খাজা রন্দনে থাকি খাজা বাবার ধ্যান করিলে ভক্ত নরাণ রূপ দেখে নাউজুবিল্লা কই না কা এরপর সূল নিয়ে আসে লাপানিটা मारे কায়ার কাপড়ও খুলে যায় কই কাপড় কইলা যাক কাপড় খুললা যাক তো জিকির চল এইবার তো মাতা সাকিদা দাজিক শুরু করছে কয় দয়াল বাবা খাজা বাবা আরে দয়াল বাবা খাজা বাবা ধান করিলেই ভাই খাজা মরে নাই মরে নাই রে আরে বাঙালি মুসলমান এই সমস্ত গাজা খোরগের কাছে কে ধয় হয় কথা বলেন ঠিক কিনা সমস্ত আমরা বাংলাদেশ থেকে এক ঘন্টার ভিতর তাড়াইতে পারতাম যদি রাষ্ট্র ক্ষমতায় মুমিনদা থাকতো কথা বলেন না কেন কারণ সমস্ত বাতিলের কোরা এক জায়গা এক বাতিললে খোঁসা দেবেন আর এক বাতিল হুংকার দেব আপনার উপরে ঠিক কিনা বলেন এই জন্য আমার শিক্ষার বিষয় হারাম মুসলমানদেরা ইহুদি আর খ্রিস্টানেরা ডাকদের পরে খেপে যাবে ভন্ড পিতৃদের কে দিয়া বাংলার মুসলমানদের কে বেঈমান করবে আপনারা কি দেওয়ান বাবি কুত্তার নাম শুনছেন কথা কয় না পরে কুত্তা সারা ভালো কিছু করার আমার কাছে ভাষা নাই কথা বলেন না কেন যারা ইন্টারনেট ইউটিউব ব্যবহার করেন তারা জানেন এই নাস্তিকের বাচ্চা নাস্তিক হচ্ছে ভালো ওরে কি বল ভাষা নাই আমার এমন কিছু বক্তব্য দিয়েছে যা শুনলে যদি মুসলমানের দেহের ভিতর ইমান থাকে স্থির থাকতে পারবে না তার বক্তব্য হল অথচ তিনি দেশের মন্ত্রীও না এমপিও না অথচ তিনি যখন ব্রাহ্মণ বাড়িয়ায় গেল আশি খান গাড়ি দিয়া তাকে পুলিশের ফোর্স দিয়া তাকে পাহারা দেওয়া হয়েছে কথা বলেন ঠিক না তার বক্তব্য হল যে আমি মক্কা শরীফে গেলাম হজ করতে সেখানে গিয়া দেখি হজরত ফাতেমা হাজির তো ফাতেম এসে বলতেছে দেখো দেওয়ান বাগির বিশ্বাস তুমি তো মোহাম্মদ ইসলাম পালন করতেছ এজন্য আমি ফাতেমা আগেও তোমার স্ত্রী ছিলাম এখনো তোমার স্ত্রী ভবিষ্যতে তোমার স্ত্রী ওর ফাঁসি দরকার কি দরকার না কথা বলে রাজনীতির দিকে ঠালবেন না রাজনীতির দিকে নেবেন না আমার এখানে ভোট করবার আসি নাই রাজনীতি করতে আসি নাই তবে মনে রাখবেন হক কথা বলি বাংলাদেশে বর্তমান সব থেকে টক অফ দ্য কান্ট্রি যুদ্ধাপরাধ কথা বলেন ঠিক কিনা আজকে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আপনাদের মাথা গরম হয়ে গেছে খেপে গেছে আমরাও চাই যারা সত্যিকারের অর্থে রাজাকার যারা স্বাধীনতার সময় দেশের সাথে গাদতারি করে পিস কমিটির সেক্রেটারি ছিল যারা পাকিস্তানের দালাল হয়েছিল আমরাও চাই সত্যিকারের রাজাকার যারা তাদের ফাঁসি হোক কথা বলেন না কেন যেমন চল্লিশ বছর পরে বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে আপনারা খুঁজে খুঁজে বের করতেছেন ভালো কথা আমরা বলে দিচ্ছি আগামী চল্লিশ বছর পরেও যদি হয় যদি একটা আহোম লীগের ভিতরে থাকে চندو তুমিও বাসতে পারবা না তোমার কল্লা ধইরে তোমারও বাইরে কইরে পাতির কাস্টামরা ছুলা বই ছুলাবো ঠিক কিনা কথা বলে যদি রাজাকার বিএমপিতে তে থাকে ওটারও বের করব জামাতে থাকলে আর হয় নাই আমার বক্তব্য হল ধর্মের সাথে করেছে আর দেশের সাথে গাদগাদি করেছে তারা দেশের সাথে গাদগাদি করেছে তারা যুদ্ধপরায় তাদের বিচার চাই ঠিক কিনা কথা বলে কিনতে কথাও জেনে রাখতে হবে যুদ্ধ বিচার করতে গিয়ে যদি আল্লাহর কসম করে বলি খোদার পাকচাতের কসম করে বলতেছি যদি যুদ্ধপরাধীর বিচার করতে গিয়ে যদি কোনো ন্যায় আলে যদি কোনো নিত্য সালমের ফাঁসি হয়ে যায় খোদার কসম করে বলি বাংলার মুসলমান বসে থাকবে না বাংলার ঘরে ঘরে তাও তাও আগুন চালাই দেবে ঠিক কিনা বলো বসেন আল্লাহ কবুল বলেন আমি আমার বক্তব্য এখানেই শেষ নয় আমার বক্তব্য সে অপরাধীর থেকে হাজার হাজার কোটি গুণ অপরাধী হচ্ছে ধর্ম অপরাধীরা এই দেওয়ানবাগির পিসা ফাতেমাকে যে কথা বলেছে নবীকে নিয়ে যে কথা বলেছে আমরা বলতে চাই যুদ্ধ অপরাধীদের বিচার শেষ সবার আগেই বাংলাদেশে যারা নবীকে গালি দিয়েছে সমস্ত নাস্তিকের বাচ্চারা সহ আমরা বলতে চাই প্রত্যেকটা ভণ্ড পীরের নাস্তিক সহ ফাঁসি চাই এই দাবিতে রাজি কারা কারা তো আত্মুল আল্লাহকে দেখায় দাও আল্লাহ পাক আমাদের দাবিকে যেন মঞ্জুর করেন বলে বলেন আমিন এটা কোন দলীয় দাবি নবী আওয়ামী লীগের নবী না কয় না হয় তুমি আন্দাজে কথা ভুলে নবী আওয়ামী লীগের বিএমপির জামাতের সরমনাই যত দল আছে যদি কোন দলের একজন লোক জান্নাতে যায় নবীর সুপারিশ সারা যাওয়া তখন এটা দলীয় দাবি নয় এটা সকলের দাবি কথা বলেন ঠিক কিনা তো আলহামদুলিল্লাহ আমাদের দেশের সরকার বড় সচেতন বুদ্ধিমতি তিনি নাস্তিকগুলার বিচার কিছুটা হলেও করেছে ঠিক কিনা বলেন তবে আমাদের কলিজা বরে কথা হয় না দরকার ছিলরে ধরে একবার না পাঁচবার फांसी দেওয়া তাহলে আমার বক্তব্য হলো মুসলমান ভাইয়ের আমার ইমানের পথে পা বড়ালে চারটা দল খেপে যাবে কয়টা দল এক নম্বরে গোটা বিশ্বের হজার নাস্তিকেরা ক্ষেপে যাবে দুই নম্বরে খেপতে হলো যারা ধর্ম নিয়ে ব্যবসা করে ধর্ম নিয়ে ব্যবসা করে কারা ধর্ম নিয়ে ব্যবসা করে দুই শ্রেণীর মুসলমান কয় শ্রেণীর এক নম্বরে হলো মাথায় লাল শালুকা বান্দা গায়ে লাল কাপড় বান্দিয়া জাগায় জাগায় মাজার করা হয় কবর করা হয় ওই কবরে মানুষকে সেজদা করে এই সমস্ত ধর্মের ফকিরিরা হলো এক নম্বর ধর্ম ব্যবসায়ী ঠিক না বেটে আপনারা দেখবেন যেখানে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় লাল কাপুর টানাই ধয় কারণটা কি রেড সিগন্যাল বিপদ সংকেত এই ধর্মের ফকিরেরা লাল কাপুর টানায় বুজা ছেড়ে মুসলমান সাবধান সাবধান খবরদার খবরদার লাল কাপুর টানাইছি মাথার মধ্যে গার ভিতরে মাজার লাল কাপুর বানছি এর মানে হলো রেড সিগে এখানে আসলে ইমান নিয়ে বাড়ি ফিরতে পারবে না দুই নাম্বার ধর্ম ব্যবসা হলো তারা সারা বছর মসজিদে খুঁজে পাওয়া যায় না মাথায় টুপি দেয় না নির্বাচন আসছে কোন কোন সস্তা মারে আছে না না নির্বাচন আসলে মানুষকে তো সালাম দেয় দেয় গরুরেও সালাম দেয় মাঝে মাঝে হ্যাঁ সালাম কি পাই করি ধরে সঙ্গম 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 কথা কয় না নির্বাচন আসলে ঘন ঘন নামাজ আদায় করে অনেক সময় দেখা যায় মাগরিবের আগে আসরের নামাজ দুইবার পড়ে একবার নামাজ পড়ছে জামাতে আবার মাগরিবের আগে নামাজে দাঁড়াইছে শ্যামসা কয় হুজুর কি করতেছেন এখনো তো আসরের মাগরিবের আজান দিল না কিসের নামাজ পড়ে নেতা কয় বুঝবি না বুঝবি না ওটা হলো আসরের নামাজ এটা হলো নির্বাচনের নামাজ যেই নেতা নির্বাচন আসতে নামাজ পড়ে অন্য সময় নামাজ পড়ানোর ভোট আর দেব না কথা বলেন না কেন যেই নেতা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে প্রতিনিয়ত যেখানেই থাক যেই নেতা সমাবেশ চলাকালীন আযান হয়ে গেছে তার জনগণকে নিয়ে মসজিদের ভিতরে চলে যাবে নিজে ইমামতি করার যোগ্যতা রাখবে এমন নেতা সারা অন্য কোন নেতার আর জীবনে সিল দেব না রাজি আছি না নাই মনে থাকবে তো এবার আসুন ভাইয়েরা আমার তিন নাম্বার হরফ যারা ইমানের দাবি করবে তিন নাম্বারে যারা খেপে যাবে তারা হলো ধনট্ট পুঁজিপতির দলেরা যারা জাকাত দিতে ভয় পায় সাইন নাম্বারে খেপে যাবে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করবে ওদের উপরে চার নাম্বারে যারা খেপে যাবে তারা হলো রাষ্ট্রীয় শক্তি কোন রাষ্ট্রীয় শক্তি খেপে যাবে যে রাষ্ট্রের ক্ষমতায় নাস্তিকার মুরতাদ বসা আছে কথা কয় না রাষ্ট্রের ক্ষমতায় যদি নাস্তিকার মুরতাদ থাকে যারা মানুষদেরকে ধোঁকা দেয় করতে গেলে মাথায় পট্টি বাঁধে আর মন্দিরে গেলে তিলক লাগায় না নাই এই সমস্ত বাটপাররা যদি ক্ষমতার মসনদে থাকে তখন আল্লাহর জমিনে যারা দিন কায়েমের চেষ্টা করবে তাদের উপরে ওই রাষ্ট্রীয় শক্তি খেপে যাবে ঠিক না বেটে রাষ্ট্রীয় শক্তি খেপার কারণ হলো ওরা হলো জিরো যাদের উপরে খাপে তারা হলো হিরো ঠিক কিনা কথা বলেন আল্লাহ যদি কারো মাথার চুল ধরে আসমানের দিকে টানে পৃথিবীর কোন মানুষ তার ঠ্যাং ধরে নিচের দিকে নামাইতে পারে না ঠিক কিনা বলেন পরে আল্লাহর কাছে যারা হিরো কোন কোনো মানুষ তাদেরকে কোনো কায়দায় জিরো বানাতে পারবে না ঠিক না বেটে তবে এটাও মনে রাখবেন না মুসলমানেরা যেই দেশের ভিতরে স্লোগান দেওয়া হয় নারী পুরুষ সমান অধিকার চাই যেই দেশের ভিতরে স্লোগান দেওয়া হয় সেকুলারি জাম চাই মানে ধর্ম নিরপেক্ষতা সেই দেশের বিচার ব্যবস্থা কখনো ভালো হতে পারে না কারণ যেই দেশের ভিতরে জিরোদেরকে হিরো বানানো হয় হিরোদেরকে জিরো বানানো হয় ওই দেশে অন্তত পক্ষে বিচার ব্যবস্থা ভালো হতে পারে না ঠিক না বেঠে তার বাস্তবতা শুনুন একজন উস্তাদ আর একজন সাগরে একটা দেশে গেছে সফর করার জন্য গিয়ে দেখতেছে মাশাল্লাহ তেলেরও সেই দাম ঘিরও সেই দাম আপনাদের দেশে তেলের দাম কত কি তেল টাকা দাম হ্যাঁ এক ফোপা না আমি এক খেজির কথা কইছি এক খেজি কত একশো বিশ টাকা আর অরিজিনাল পিওর এক নাম্বার ঘির দাম কত বাঙালি ঘি খাই নাকি বুঝবে দাম দুই চারজন সারা ভালো করে বোঝানো মুসলমান ভাইয়ের আমার এক কেজি তেলের দাম হলো একশো বিশ টাকা এক কেজি ঘির দাম হলো বারো শত টাকা এখন উস্তাদার ছাত্র যেই দেশে গেছে গিয়ে দেখে ওই দেশে তেলেরও যেই দাম ঘিরও সেই দাম উস্তাদ ডেকে বলে ছাত্র রে এই দেশে মনে হয় বিচার ব্যবস্থা ভালো না কাই কেমনে বুঝলেন বলে যে দেশে তেলের দাম আর গির দাম সমান এই দেশে বিচার ব্যবস্থা ভালো হতে পারে না ছাত্র ডেকে বলে হুজুর চাই বলেন আর তাই বলেন না কেন আমি এ দেশ ছেড়ে যাব না তেলের দামে ঘি পেয়েছি ঘি খাইয়ে ঘাড় মোটা করবো উস্তাদ কয় থাকো বুঝবা ঠেলা পরে মজা পরে বুঝবা দিন চলে যায় আস্তে আস্তে করে কয়েকদিন পর ওই দেশে দুইজন চোর চুরি করার জন্য একজন বাড়িতে গেছে বিল্লি বাড়িতে যখন গেছে চুরি করতে যায়া বিল্ডিং এর একজন চোর গেছে মারা বাইসে আছে কয়জন বাকি চোর ওই দেশের সরকারের কাছে গিয়ে বিচার দিচ্ছে রাজা মশাই এ বাড়িওয়ালা কেমন করে বিল্ডিং বানাইছে আমার চোর ভাই মারা গেছে বাড়িওয়ালার ফাঁসি চাই রাজা কয় বাড়িওয়ালাকে ধরে নিয়ে বাড়িওয়ালাকে ধরে আনছে রে মুসলমান হাসির খোরাক দিচ্ছি না শিক্ষার জন্য বলতেছি বাড়িওয়ালাকে ধরে আনছে রাজা বলে কেমন করে বিল্ডিং বানাইছো সোর কেন মারা গেল তোর ফাঁসি হবে বাড়িওয়ালা কয় রাজা মশাই আমার কোন দোষ নাই দোষ হলো রাজমিস্ত্রির কার দোষ রাজমিস্ত্রিকে ডাকছে রাজমিস্ত্রি কয় আমার কোন দোষ নাই দোষ হলো আমার হেলফারের জুগাইলেছে না কি বল আপনাদের দেশে জুগাইলে না জুগাইলে কে ডাকা হয় চুগাইলে জুগাইলে তর্তপাজি হবে অপরাধ রাজা বলে অপরাধ হল রাজা বলেছে তোর কথা হেলপার কয় রাজা মশাই আমার কোনো দোষ না দোষ হলো একজন হাতিওয়ালার কয় কেন কয় আমি যখন খোয়া বালু সিমেন্ট মিক্সার করতেছিলাম অ্যাডজাস্ট করতেছিলাম তখন হাতিওয়ালা হাতি নিয়ে যাচ্ছিল হাতির সুর দিয়া ধাক্কা দিয়া বালতির পানি খোয়ার মধ্যে ফেলে দিছিল ওই জন্য পানির কারণে পাতলা হয়েছে বেশি দিন লাস্টিং করে নাই বিচার কোন দিকে যায় কিয়াল করেন এবার ধরে আনছে হাতিওয়ালাকে হাতিওয়ালা ডেকে বলে রাজা মশাই আমার মোটেও দোষ নাই তো দোষ কার হাতিওয়ালা বলে দোষ হলো একজন মহিলার মহিলাকে ডাকছে মহিলা বলে রাজা মশাই আমার কোন দোষ নাই আমি স্বর্ণের অলঙ্কার পরে যাচ্ছিলাম স্বর্ণের ঝনঝনা শুনে হাতি তো লাভ দিছে লাভ দেওয়ার কারণে বালতির পানি তো ওই কুয়ার ভিতর মিশে গেছে হাতিওয়ালা বলে ও রাজা মশাই আমার কোনো দোষ নাই মহিলার ফাঁসি দেন মহিলা কয় রাজা মশাই আমার কোনো দোষ নাই দোষ হলো স্বর্ণকারের শোনা বানাইছে কে স্বর্ণকারকে ধরে আনছে আনার পরে ডেকে বলে স্বর্ণকার তোমার তো ফাঁসি হবে স্বর্ণকার কয় রাজা মশাই আমার কোনো দোষ নাই আমার কোনো দোষ নাই স্বর্ণ বানাইছে সৌদিওয়ালারা রাজা কান সৌদি যাবে নাকি রাজা দিশে মিশে না ভাইয়া স্বর্ণকারের ফাঁসি দেবে রাজা কয় ফাঁসি তো দেওয়াই লাগবে এবার যখন ফাঁসির মঞ্চে নিয়ে গেছে ফাঁসির যে দড়িটা কলা দিয়া ঘি দিয়া সুন্দর করে পিছলা করছে এবার যখন ওই স্বর্ণকারের গলার মধ্যে ঢুকাবে স্বর্ণকারের গলায় এমন শিকুন আর চিকু ফাঁসির রশিটা উঠে আর নামে রে ফ রে ফ্রাইট গলায় মেলে না হবে না হবে না একবার যখন ট্রাইব্যুনাল গঠন করে ফেলেছি ফাঁসি আমার দিওয়াই লাগবে কৈসার কেমনে বাসি দেবেন গলায় তো মেলে না আমার ভিতরে খুঁজে বাইর কর ঘর মোটা কার ওই ডেরে ধরে নিয়ে আয়

ধরে বলে তোমার তো ফাঁসি হবে কয় ভাই অপরাধ কই অপরাধটা জানি না তোর অপরাধ হলো তোর কথা বলে না কেন আবার ছেলেটা ডেকে বলে ভাইরে ভাই আমি জীবনে কোনোদিন চুরি করি নাই জীবনে দিন কারে ধর্ষণ করি নাই জীবন অগ্নি সংযোগ করি নাই কারা মাথায় লুটতারাজ করি নাই ও কি বোঝেন কথা না কোয়াস বুঝেন না না সব খুলে ফেলা লাগবে ডেকে বলে আমি ধর্ষণ করি না কারো চিন্তাই করি না কারো মাথায় বাড়ি দেয় নাই আমার কেন বাজি হবে রাজ্যের লোকেরা ডেকে বলে আমরাও জানি তুমি ধর্ষণ করো নাই আমরাও জানি তুমি চুরি করো নাই আমরাও জানি তুমি রাজাকারি করো নাই আমরাও জানি তুমি সন্ত্রাসী করো নাই কিন্তু তোমার অপরাধ হলো ঘি খেয়ে গার মোটা করিয়ে ফেলাইছ কথা বলে ঠিক কিনা এবার ধরে নিয়ে গেছে ফাঁসির কাস্টে ফাঁসি দেওয়ার জন্য ডেকে বলে শেষবারের মতো বলো তোমার মনের ইচ্ছা কে আমরা পূরণ করে দেব এবার ডেকে বলতেছে আমার মনে কোনো আশা নাই একটা মাত্র আশা মৃত্যুবরণ করার আগে আমার উস্তাদের সাক্ষাৎ চাই উস্তাদকে খবর দেওয়া হয়েছে উস্তাদ বল আগে তো বলেছিলাম যে দেশে তেলের দাম আর দাম সমান সেই দেশে বিচার ব্যবস্থা ভালো হতে পারে না তুই আমার কথা শুনলি না কেন কয় হুজুর বুঝতে পারি নাই বুঝতে পারি না এখন কি করে বাঁচা যাবে হুজুর বলে টেনশন করিস না উস্তাদের মার হলো শেষ রেখে কথা হ্যাঁ এবার ডেকে বলে সন্ধ্যা ছাত্র যখন তোকে ফাজির কাটছে ঝুলাবে আমি কি তোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করব তুই আমাকে সরাবি আমি তোকে সরাবো কথা যেমন কাজ তেমন যখন ফাঁসির কাজটা নিয়ে যায় হুজুর কায় তোমরা ছাত্রকে ফাঁসি দিও আমারে ফাঁসি দাও ছাত্র কায় না 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 উস্তাদকে না আমাকে ফাঁসি দাও রাজা মশাই চিন্তা করে দুনিয়াতে কত মানুষে ফাঁসি দিলাম ফাঁসি আগে সবাই তো রাষ্ট্রের কাছে প্রাণ চায় হয় আবার কেমন মুসলমান রাষ্ট্রের কাছে নিয়ে প্রাণ ভিক্ষা চায় না বরং মরার জন্য দেখা দাবি করে এরে মুসলমান মনে রাখবা মৃত্যুর আগে প্রাণ ভিক্ষা চাই সারা চারা দেশের সম্পদ মেরে খায় আর আল্লাহর মুজাহিদ বান্দা যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে চায় যারা তারা মৃত্যুর আগে একবার নয় দুইবার নয় হাজার বার যদি আল্লাহ জীবন দেয় কোন নাস্তিকার আর সরকারের কাছে আল্লাহর গোলামেরা প্রাণ ভিক্ষা চাবে না ঠিক না বেঠে এবার রাজা কাই কি হয়েছে তোমাদের বুঝলাম না মরার জন্য ফালাফালি করো কেন হুজুর কাই রাজা রে তুমি যদি জানতা এই মুহূর্তে ফাজির কাছে চলে কি হবে রাজা কায় কি হবে বলো না হুজুর কয় এই মুহূর্তে যে মারা যাবে মরার সাথে সাথে বিনা হিসাবে জান্নাত এবার রাজা চিন্তা করলো আকাম কুকাম তো কম করলাম না জীবনে মানুষের ঘুম চুরি করে খাইছি, রিলিফের টিন চুরি করে খাইছি, কালবার ধরি খেয়ে ফেলাইছি কথা কয় না কা আলে মোলা মাথার কেপিনা কারণে ধরে ধরে মারছি রাতের বেলা একটু বাইয়া বি আর ফয়ার কইরা করি বঙ্গা নদীর মধ্যে ফেলাইছি কথা বলেন না কেন এরে মুমিনদেরকে মিথ্যা মামলা দিয়া জেলের মধ্যে ঢুকাইছি যদি সব আকাম করে ফাঁসির কাষ্ঠে চললে জান্নাত পাওয়া যায় লাকি সান সার সারা যাবে না ডেকে বলে হুজুর তোমাদের ফাঁসির দরকার নাই তোরা কে কোথায় আসিস তোরা আমাকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দে এর নাম হলো বিচার সেই দেশে তেলের দাম আর গির দাম সমান সেই দেশে বিচার করতে করতে নিরীহ মানুষের ফাজি হইতে হইতে ওই দেশের জালিম সরকারেরও ফাজি হবে ঠিক কিনা কথা বলে আজকেও যারা নির্দোষ মানুষদেরকে মিথ্যা মামলা মনে রেখো আমার আল্লাহ পাক এখনো শেষ হয়ে যায় নাই আল্লাহর ক্ষমতা কমে নাই ফাসির রশিটা জোলাইতে জালিম সরকারের গলার মধ্যে ফাঁসির রশি সোলাবে পারে কি পারে না ভয় পাইতেছেন আপনারা দেখুন মনেতে বই বন্ধ খোদা দূর হয়ে যাবে বাধা তোমার আমার এক মালিক আছে আছে নামাদের নামা করে বলতে ছিলাম ভাইয়ের আমার ইমানের পথে পা বাড়ালে পরীক্ষা বেন চারটি অপশক্তি আপনার উপরে চেপে যাবে এবার বলেন তো মুসলমান যে চারটি অপশক্তির কথা বললাম আর আমাদেরকে হুমকি দামকি দিলেও কেমন আল্লাহর পথ ছেড়ে দেব কথা বলেন না কেন আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত গ্রহণ করে যেতে হবে যতই মামলা দিয়ে হোক না কেন জেলের জুলুম দে হোক না কেন নির্যাতন করা হোক না কেন গুলি করে পাখির মতো মেরে দে হোক না কেন আল্লাহর জমি আল্লাহর দিন কায়েমের জন্য কোন বাতিলের সামনে মাথা আনাতে হবে না আল্লাহর দিন থেকে সরব না কারা কারা রাজি দু হাত তুল আল্লাহকে দেখায়া দাও আল্লাহ পাক কবুল করুন জোর বলেন আমিন প্রিয় সুধি কোরআনের কথা সারা রাত বললে ফোরাবে না এ মহা সাগর মহা এজন্য আজকের তেলাওয়াত কির আয়াত থেকে আমরা বুঝতে পারলাম ইমানের দাবি মুখে করলে হবে না অবশ্যই আল্লাহর রাস্তায় জান মালের কি দেওয়া লাগবে কথা বলে না কি দেওয়া লাগবে এজন্য যখন ওলামাই কেরাম আমাদেরকে ডাকবে জান আল মাল দেওয়ার জন্য আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব রাজেশ ইনশাআল্লাহ শুধু বাধা আর বাধা রোহিঙ্গা মুসলমানদের বাঁচানোর জন্য 18 তারিখ লং মার্চ ডাক দিলাম মাহফিল বাদ দিয়ে সিলেটে লং মার্চ করার জন্য চলে গেলাম আর কুটি কাক নাস্তিক আর মুরতাদের বাচ্চারা মুসলমান হয়ে মুসলমানদেরকে বাঁচানোর থেকে আমাদেরকে বাধা দিছে আমরা বিশ্বাস করি যারা মাইনমারের মুসলমানদের বাঁচানোর জন্য যারা মধ্যপথে বাধা দিয়েছে অন্তত পক্ষে তারা মুসলমান নয় তারা বৌদ্ধর বাচ্চা বৌদ্ধ কথা বলেন না কেন আল মুসলিম মুসলিম পরিষ্কার হাদিস একজন মুসলমান আর মুসলমানের ভাই ভাইয়ের জন্য দরদ আছে না নাই আপনি যদি মুসলমান হতেন তাহলে আপনি আমাদেরকে বাধা দিতেন না আপনি আমাদেরকে সহযোগিতা করতেন ঠিক কিনা বলেন এই জন্য আসুন আমরা ইমানের পথে সার্বিকভাবে কাজ করি আল্লাহ আমাদেরকে ইস্তেকামাতের সাথে ধৈর্যের সাথে কাজ করার তৌফিক দান করুন বলেন আমিন আমরা সকলে সকলের জন্য দোয়া করব যারা আয়োজন করেছে কষ্ট করেছে মেহনত করেছে বারবার যোগাযোগ করেছে অত্যন্ত পরিশ্রম করেছে আমরা সে ভাইদের জন্য দোয়া করবো আল্লাহ জন্য প্রত্যেক বছর এর থেকে আরো বড় করে কোরআনের এই মেলাটা মেলানোর তৌফিক দান করেন বলেন আমিন

اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احدا قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما. কবা রব্বায় আনি সাহে রাব্বুল আলামিন তাকিয়ে দেখো কোতি পায় গুনাহগার বান্দা বান্দীরা কফি রাত পর্যন্ত গুনার বোঝা মাথায় নিয়া ইতিমার কাঙ্গালের মতো ছোট ছোট দغن হাত তুলেছে আল্লাহ মেঘের বাড়ি করিয়া আমাদের জীবনের চুল বাগাম দাড়ি পাকা মুরব্বিদের কেরিয়া এই গভীর রজনে ধার তুলে চল মেঘের করিয়া এখানে আলে মোলা মাসে মোড়া চল্লাম অনেক হাদিস আছে আল্লাহ ইসলামী আন্দোলনের ভাইয়ের আছে রব্বুল আলামিন যাকে পছন্দ হয় তার সাথে আমাদের কেউ তুমি কবুল করে না অগরাব্বলা রব্বুল আলামিন গুনার বুঝামা দাই নিয়া তোমার কাছে তুলে সাল্লা ফরিয়া জানাই আমাদের সকলের জীবনের তেমন গুলো মাফ করে দাও যখন তোমার কাছে মনে পড়ে যায় জন দক্ষিণী মায়ের কথা মনে পড়েন যায় আব্বা জানের কথা যাদের মান যাদের আব্বা নাই তারা সেরা তো আব্বা মার ব্যথা কেউ বুঝে না আল্লাহ গো মেহরবানি করিয়া আজকে আমরা হাজার হাজার মানুষ হাত তোলে এদের খাতিরে আব্বা মার কবর বলা যেন হাতের বাগান বানাইয়া দাও আমাদের মৃত ব্যক্তিরা আছে যেখানে গহীন কবরে চলে গেছে সকলের কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কষ্ট করে যারা আজকের মাফের ব্যবস্থা করল আল্লাহ মেহরবানি করিয়েন এই যুব সমাজকে তো দিনের জন্য খাস করে কবল করে নাও যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া লাইন দিয়া দিয়ে আল্লাহ সহযোগিতা করলো সকলকে দিনের জন্য কবল করে নাও রব্বল আলমিন আমার পূর্বে তোমার গলা আলোচনা করেছে তোমার উস্তাদ সমতুল্য মানুষ আলমেদিন আল্লাহ মেঘেরবানী করি হ্যাঁ তুমি কুতুব ইশায় কে কবুল আর মঞ্জুর করে নাও আজকের মাফিনের সভাপতি জেলার কাবুল করে নাও অরব বলা আলামিন আমার মা বোনদেরকে কবুল করে না আল্লাহ গো সারা রাত বললেও তোমার কাছে বলা শেষ হবে না আল্লাহ গো যারা অসুস্থ আছে করে করে দাওদের মধ্যে বন্দর করে দাও শেষ পরিয়ার আলু আজকে মাহিন মানের মুসলমানেরা মার খায় আল্লাহ পাখির মতো গলি করে মারে পশুর মতো জবাই করে মারে ও মালি তুমি সারা দেখার মতো কেউ নাই আল্লাহ মায়ানমার মুসলমান সহ সারা বিশ্বের মুসলিমদেরকে হেফাজত করে নাও

صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته